শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক বিস্ফোরক মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেশিরভাগ সময় সেই সমস্ত মন্তব্যে অস্বস্তিতে পড়েছে রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার এলেন খবরের শিরোনামে, তবে সম্পূর্ণ অন্য কারণে। বৃহস্পতিবার নিজের এজলাসে বসেই প্রশংসা করলেন মুখ্যমন্ত্রীর। এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, কোনো রকম ভয় পাবেন না, অনেক ধেড়ে ইঁদুর বেরোবে, তারপরেই জল্পনা শুরু হয়। ধেড়ে ইঁদুর বলতে কি বোঝাতে চেয়েছেন বিচারপতি? বৃহস্পতিবার বিচারপতির কথায় জল্পনার অবসান হলো। তিনি বলেন, সেদিন ধেড়ে ইঁদুর বলেছি সুব্রতদার সঙ্গে কথা প্রসঙ্গে, উনি বুঝেছিলেন কেন বলেছি, এই পরিবেশে সেটাই অন্য মাত্রা যোগ হয়েছে। চলতি সপ্তাহের মঙ্গলবার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতি প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন, আমি ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব। এরপরেও জল্পনা ছড়াই ঢাকি বলতে কাকে বোঝাতে চেয়েছেন বিচারপতি? সে প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় এসএসসির আইনজীবীকে দেখিয়ে মন্তব্য করেন, আমি তো বলেছি ঢাকি বিসর্জন দিয়ে দেব, ওরা আমাকে বলতে বাধ্য করে। নাম না করে সাম্প্রতিক সময় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অনেক কথারই সমালোচনা শোনা গিয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের মুখে। বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় সে প্রসঙ্গে বলেন, কুণাল ঘোষের কথায় আমি খুব এনজয় করি, রোজ কিছু না কিছু বলেন, আমি কোনো অতিরিক্ত মন্তব্য করব না, কথাটার মানে অন্যরকম হয়ে যাচ্ছে। এরপরে রাজ্যের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, চন্দ্রিমা দিকে বলে দেবেন আর কোনো মন্তব্য করব না, আমি কেন খারাপ কথা বলবো। এরপরেই মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা যায় বিচারপতির মুখে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন। একেবারেই হালকা ছলে বৃহস্পতিবার কথা বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগেও অনেকবার বিস্ফোরক মন্তব্যের পরেই তার ব্যাখ্যা দিয়েছেন বিচারপতি। বৃহস্পতিবার প্রায় সেরকমভাবেই এরকম ব্যাখ্যা দিতে শোনা গেল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। স্বরূপ তরফদারের রিপোর্ট, নিউজ টাইম।